আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360-র পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের আরেকটি খবর নিয়ে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটির একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, আপডেট যে নিউজ সেটা হলো হঠাৎ বন্ধ হলো 17,000 বীর মুক্তিযোদ্ধার ভাতা। কর্মকর্তারা বলছেন যাচাই বাছাইয়ে যাদের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন এসেছে তাদের ভাতার তালিকা থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে। দেশে এখন বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 2,33,000। জানুয়ারি মাসে ভাতা পাঠানো হয় 2,04,013 জনের নামে। ফেব্রুয়ারি মাসে ভাতা পাঠানো হয় 1,86,731 জনের নামে। হঠাৎ 17,282 জন বীর মুক্তিযোদ্ধার মাসিক ভাতা বন্ধ করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভাতা বন্ধের আগে তাদের কাউকেই বিষয়টি জানানো হয়নি। গত ফেব্রুয়ারি মাসের ভাতা তুলতে ব্যাংকে গিয়ে বিষয়টি তারা জানতে পারেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা কর্মকর্তারা বলছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা কর্মকর্তারা বলছেন, বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের জন্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। যাচাই বাছাইয়ে যাদের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন এসেছে তাদের ভাতার তালিকা থেকে আপাতত বাদ দেয়া হয়েছে। মূলত 2001 থেকে 9 সালের মধ্যে যাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তাদের একটি অংশের ব্যাংক হিসাবে ফেব্রুয়ারি মাসের ভাতা যায়নি। উল্লেখ্য, 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত সরকার। এরপর প্রায় 2 বছর ক্ষমতায় ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, উপজেলা পর্যায়ে যাচাই বাছাইয়ের পর বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হননি, তাদের ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণের জন্য তারা যেসব সনদ ও প্রমাণক জমা দিয়েছিলেন তার কোনোটায় সমস্যা আছে, এখন তাদের আপিল করতে হবে জামুকায়। তবে কেউ যদি সঠিক তথ্য প্রমাণ হাজির করতে পারেন তাহলে আপিল ছাড়াও তার ভাতা আবার চালু হবে। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই ও তালিকা প্রণয়নের কাজটি জামুকার মাধ্যমে হয়, তবে জামুকা আইন 2002 সালে হলেও 2010 সালের আগে এ জামুকা কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে একজন বীর মুক্তিযোদ্ধা মাসিক 20,000 টাকা ভাতা পান। দুই ঈদে 10,000 টাকা করে, 20,000 টাকা, 5,000 টাকা বিজয় দিবসের ভাতা এবং 2,000 টাকা বাংলা নববর্ষ ভাতা পান একজন বীর মুক্তিযোদ্ধা। বছরে একজন সব মিলিয়ে ভাতা পান 2,67,000 টাকা। ভাতার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লার মুরাদনগরের মোহাম্মদ আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, আমার নাম গেজেটে আছে, লাল মুক্তিবার্তায় আছে, তারপরও ফেব্রুয়ারি মাস থেকে ভাতা বন্ধ। একবার নাম বাদ দেয়, এর বিরুদ্ধে আপিল করি, তারপর আবার নাম যুক্ত করে কয়েক বছর ধরে এসবই চলছে। এত বছর পরও কাজটি সুশৃঙ্খলভাবে করতে পারবে না যাচাই বাছাই কমিটি। রাজশাহী মহানগরের 126 জনের ভাতা ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছেন নেপ নেতা রুহুল আমিন প্রামাণিক। তিনি প্রথম আলোকে বলেন, আমি যুদ্ধ করেছি, কি করি নাই তা আমার সহযোদ্ধারা ভালো জানেন। জেলা উপজেলা পর্যায়ে যাচাই বাছাই কমিটি অনেক ক্ষেত্রে নিজেদের অপছন্দের লোকদের বাদ দিয়েছে। এক সপ্তাহ ধরে জামুকা কার্যালয়ে ভিড় করছেন ভাতা না পাওয়া ব্যক্তিরা। তাদের বেশিরভাগের প্রশ্ন, ঠিক কী কারণে হঠাৎ তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে বলছেন না জামুকার কর্মকর্তারা। গত বুধবার জামুকা কার্যালয়ে কথা হয় গোপালগঞ্জ সদর এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লায়াব আলী মোল্লার ছেলে রবিউল ইসলামের সঙ্গে। তিনি মুক্তিযোদ্ধা কোটায় ফায়ার সার্ভিসে চাকরি করেছেন। রবিউল প্রথম আলোকে বলেন, যাচাই বাছাইয়ে কোনো সমস্যা না থাকার পরও বাবার ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। তার নাম এখন তালিকায় না থাকলে আমারও চাকরিতে সমস্যা হবে। আমি 17 বার জামুকা এসেছি। আমার চাচা শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, তার ভাতাও বন্ধ হয়ে গেছে। কিছু লোকের অবহেলার জন্য এসব হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে এখন বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 2,33,000। তবে গত জানুয়ারি মাসে ভাতা পাঠানো হয় 2,00,000
4013 জনের নামে। যাচাই বাছাইয়ে বাদ পড়ায় ফেব্রুয়ারি মাসে সংখ্যাটি কমে হয় 186731। আগে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো তালিকার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের নামে মাসিক ভাতা পাঠানো হতো, কিন্তু 2019 সালের অক্টোবর মাস থেকে এমআইএস এর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সরকার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস নামে একটি সফটওয়্যারে যুক্ত হয়েছে। তালিকা অনুযায়ী ব্যাংকের মাধ্যমে সরাসরি ভাতা পাঠানো হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন শাখার একজন কর্মকর্তা মনে করেন 17,282 জনের মধ্যে সবার নামে যাচাই বাছাইয়ে হয়তো বাদ পড়েনি। সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণেও অনেকে বাদ পড়তে পারেন। বীর মুক্তিযোদ্ধা হিসাবে কারো নাম গেজেটভুক্তির জন্য 33 ধরনের প্রমাণকের প্রয়োজন। এর মধ্যে জামুকার সুপারিশ অন্যতম। গত ফেব্রুয়ারি মাসে যাদের ব্যাংক হিসাবে বাতা যায়নি তাদের মধ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার 76 জন রয়েছেন, তাদের ব্যাপারে জামুকার সুপারিশ ছিল না। তবে গত বছর যাচাই বাছাই শেষে 63 জনকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে গেজেটে নিয়মিতকরণের জন্য সুপারিশ করা হয়েছিল। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির প্রথম আলোকে বলেন, যাচাই বাছাই কমিটির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা যাবে না। বীর মুক্তিযোদ্ধাদের নাম ও ভাতা এভাবে বারবার বাদ দিয়ে আবার যুক্ত করে অসম্মান করা হচ্ছে। যাদের ভাতা বন্ধ করা হয়েছে তারা যদি যৌক্তিক কাগজপত্র দেখাতে পারেন তাদের আবেদন অবশ্য বিবেচনায় নিতে হবে। তবে জামুকার সুপারিশ ছাড়া যাদের নাম বিভিন্ন সময় সরকারি গেজেটে এসেছে সঠিক যাচাই বাছাইয়ের পর যদি দেখা যায় তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত নন, তাহলে ভাতা বাতিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা থাকবে এটি জাতি আশা করে। ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের খবর। আশা করছি যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।